ছবে মেরাজের কোনো সালাত আছে কিনা যদি থাকে সেটা কীভাবে দেখা করতে হবে হ্যাঁ আপনি ভালো প্রশ্ন করেছেন এই প্রশ্নের মাধ্যমে অনেকেই বিষয়টি জানবে কারণ সামনেই সবে মেয়েরাজ কালকে বা আজকে আগামীকাল রাতে হতে পারে তো না সবে মেয়েরাজের কোনো নামাজ নেই সবে মহারাজের উপলক্ষে কোনো বিশেষ ইবাদত নেই অন্য রাতগুলির মতো সবে মেয়েরাজের রাতটু একটি রাত এই রাতের কোনো বিশেষ মর্যাদা নেই মর্যাদা আছে পুরো বছর একটি মাত্র রাতের সেই রাতের নাম হচ্ছে লাইরাতুল কদর আর সেটা হচ্ছে রমাদানের শেষ দশকে অথবা শেষ দশকের বিজোড় রাতগুলোতে আচ্ছা প্রসঙ্গ জানতে চাচ্ছি যে মানে সবে মেয়াজ কি সাতাশে রজব হয়েছে এই তথ্যটা কতটা মানে সঠিক সবে মেয়াজ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে মত পার্থক্য আছে তবে সবচেয়ে বিশুদ্ধ মত হচ্ছে শবে মেয়েরাজ রজবই হয়েছে রজব নয় অন্য মাসও হয়েছে এই ধরনের কথ আছে কিন্তু ঐতিহাসিক বিশ্লেষণে সিরা বিশেষজ্ঞগণ এই ব্যাপারে একমত হয়েছে না এই তথ্যটি সঠিক রজব মাস হয়েছে মাস স্বর নিয়ে মতো পার্থক্য আছে কেউ বলছেন নবুয়াত রেসালাতের দশম দশ বছর পর দশম বছর হয়েছে কেউ বলছেন একাদশ বছর হয়েছে এই একাদশ বছর হয়েছে এটাও অনেকটা সঠিক বলে অনেকে মনে করে তারিখটি সম্পর্কে সুনিশ্চিত কোনো কথা নেই সাতাইশ তারিখেই এমন নিশ্চয়তা দেওয়া যায় না তিনটি বিষয় একটি হচ্ছে তারিখ আরেকটি হচ্ছে মাস আরেকটি মাসের ব্যাপারে আপনার কম তেমন কোনো মতো পার্থক্য নেই এটা রজব মাসেই হয়েছে বিবেচনা নেওয়া হয় না আর তারিখটার ব্যাপারে আপনার প্রচুর মতভেদ আছে প্রচুর মতভেদ রয়েছে আর এটা খুব প্রয়োজনীয় বলে অনেকে মনে করেন আর স্বর্ণটার ব্যাপারে দুইটা মত একটা হচ্ছে দশম আর